সালামু আলাইকুম আমার সকল ফ্রন্টিয়ার কলেজের বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন ভিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। সম্মানিত বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটি অন করুন। সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ব্রক্স অর্থাৎ অ্যামব্রক্স হাইড্রোক্লোরাইড সিরাপটি নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি মূল কাজ হচ্ছে শ্বাসতন্ত্রের শ্লেষ্মা পরিষ্কার ও কফ নিরাময় করে থাকে। এই সিরাপটি সম্পূর্ণ চিনিমুক্ত আর এটি প্রস্তুত করেছে নাবানা ফার্মাসিউটিক্যালস। তো আজকে আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড অর্থাৎ ব্রক্স সিরাপটি নিয়ে, এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না, তো সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরব। এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, এটা স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরব। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুগণ, এই ব্রক্স সিরাপটি যেহেতু এটি অ্যামব্রক্স হাইড্রোক্লোরাইড জেনেরিক উপাদান নিয়ে গঠিত, এটির মূল কাজ হচ্ছে শ্লেষ্মাযুক্ত কাশি অর্থাৎ যাদের কফ কাশি রয়েছে তাদের ক্ষেত্রে এটি খুবই চমৎকার কাজ করে থাকে। যাদের শ্বাসতন্ত্রে শ্লেষ্মাযুক্ত ইকিউর ও ক্রনিক প্রদাহ রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্রক্স সিরাপটি, অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড সিরাপটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে। যাদের শ্লেষ্মাযুক্ত অ্যাজমাটিকের সমস্যা রয়েছে, ব্রঙ্কাইটিস সমস্যা রয়েছে বা ব্রঙ্কিয়াল অ্যাজমাজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই চমৎকার কাজ করে থাকে। যাদের ক্রনিক নিউমোনিয়া রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্রক্স সিরাপটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে। অর্থাৎ সহজ কথা বলতে গেলে, যাদের শ্বাসকাশি অর্থাৎ যাদের অতিরিক্ত ঠান্ডাজনিত কাশি রয়েছে তাদের ক্ষেত্রে এটি চমৎকার কাজ করে থাকে। যাদের বুকে কফ, জমাট বাঁধা কফ, তরল শ্লেষ্মা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ত্বরান্বিত করে সেই শ্লেষ্মা বা কফগুলোকে বের করে আনতে এটি সাহায্য সহযোগিতা করে। তো ভিউয়ার্স, এটি যেহেতু অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড, এটি বড়রা এবং ছোটরা উভয় ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। তবে যাদের বয়স 2 থেকে 5 বছর তাদের আধা চামচ করে দৈনিক 2 থেকে 3 বার খাবার পরে এটি আপনারা সেবন করাতে পারেন। আবার যাদের বয়স 5 থেকে 10 বছর তাদের ক্ষেত্রে 5 মিলি অর্থাৎ 1 চামচ দৈনিক 2 থেকে 3 বার সেবন করাতে পারেন। যাদের 10 বছরের ঊর্ধ্বে তাদের 10 মিলি 2 চামচ দিনে 2 থেকে 3 বার আপনারা সেবন করাতে পারেন। আর যাদের প্রাপ্তবয়স্ক তাদের 2 থেকে 3 চামচ দৈনিক 3 থেকে 4 বার আপনারা সেবন করাতে পারেন, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করাতে পারেন। অ্যামব্রক্স হাইড্রোক্লোরাইড অর্থাৎ ব্রক্স সিরাপটি, এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে। তবে প্রথম 3 মাস গর্ভাবস্থায় এটি সেবন না করাই উত্তম। তবে অবশ্যই আপনারা এটি সেবনের পূর্বে একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। বন্ধুগণ, এই ব্রক্স সিরাপটি ব্যবহারের ফলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে এটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাঝে মাঝে পরিপাকতন্ত্রের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পাকস্থলীর প্রদাহ, পেট ভরা ভরা বা পেটে গ্যাস, পেট বুটবুট করা বা পেটে কখনো চিড়চিড়ে ব্যথা অনুভূত হওয়া, কখনো অ্যালার্জি যেমন চুলকানি ইত্যাদি কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাবও দেখা দিতে পারে। তবে বন্ধুগণ, এই ছিল ব্রক্স সিরাপটি নিয়ে আমাদের সংক্ষেপে বিবরণ। এই ব্রক্স সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন বা ব্যবহার করুন। আর অবশ্যই সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন। আর আমাদের এই ভিডিও দেখে যদি আপনার কোনো বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে জানার জন্য শেয়ার করে দেবেন। তো বন্ধুগণ, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে। তো আপনাদের যদি কোনো প্রকার মেডিসিন সম্পর্কেও জানার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ওই মেডিসিনটির নাম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠিয়ে দিন, আমরা যথার্থ উত্তর দেবো।